এবার আসো আমরা আরেকটু বেশি আলোচনাতে চলে যাই। কোথায় একটা ব্যাপার খেয়াল করছো কিনা, যে আমরা যখনই বলছিলাম ফিফথ রুট, তখনই যে এখানে একটা ভ্যালু ছিল, তারপরে হচ্ছে তোমার এখানে একটা ভ্যালু ছিল, এখানে ভ্যালু ছিল, এখানে ভ্যালু ছিল, এখানে ভ্যালু ছিল, এই যে পাঁচটা জিনিস ছিল, এই পাঁচটা জিনিসের প্রত্যেকটার মান ছিল সমান। এটা একটা প্রি রিকুইজিট মূল হওয়ার, প্রত্যেকটার মান হবে সমান। তাহলে আমরা কি বলতে পারি যে এই পয়েন্ট থেকে এই বিন্দু যত দূরে, এই বিন্দু তত দূরে, এই বিন্দু সেম দূরে, এই বিন্দু সেম দূরে, এই বিন্দু সেম দূরে, প্রত্যেকটা বিন্দু সেম পরিমাণে দূরে অবস্থিত। তাহলে বলতো যে আমরা কি এইটাকে কেন্দ্র করে এই পাঁচটা পয়েন্ট দিয়ে বৃত্ত আঁকতে পারি না? পারি তো। আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে এই পাঁচটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকতে পারি, আঁকলাম। তাহলে খেয়াল করো এই যে প্রতিটা মূলের যে একদম মাথার পয়েন্টটা, এই মাথার পয়েন্টটা একটা বৃত্তের উপর অবস্থান করতেছে, এবং এই বৃত্তের উপরে বৃত্তের টোটাল যে অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, সেটাকে তারা ইকুয়ালি কয়েকটা ভাগে ভাগ করে ফেলছে। তারপর আমরা যখন নাইনথ রুট বের করছিলাম, নাইনথ রুটে যে নয়টা ভ্যালু ছিল, ওই নয়টা ভ্যালু কিন্তু আসলে একটা বৃত্তের উপর অবস্থিত ছিল, কারণ এখানেও কিন্তু প্রত্যেকটা দূরত্ব ছিল কেমন সমান। তাহলে প্রতিটা বিন্দু দিয়ে আমরা একটা বৃত্ত আঁকতে পারি। দেন খেয়াল করো যে এককের ঘনমূল যেখানে আমরা বের করছিলাম, মনে পড়ে কিউবিক রুট অফ ওয়ান, সেটার ভ্যালু কয়টা ছিল? তিনটা, ওয়ান, ওমেগা, ওমেগা স্কোয়ার ছিল এই তিনটা ভ্যালু। এবং ফাইনালি আমরা বলছিলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন তোমরা সেন্স করতে পারো যে ভাইয়া এই সূত্রটা আমাদের আসলে জানার দরকারই নেই, কারণ এককের ঘনমূল তো তিনটা, ওই তিনটা মূলের যোগফল তো জিরো হবেই জানার কথা, কারণ সবগুলো মূলের যোগফল অলওয়েজ জিরো। তাহলে এই যে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এদের যোগফল তো জিরো, এটা কোনো সিগনিফিকেন্ট কথা না। সিগনিফিকেন্ট কথা এটাই যে সব মূলের যোগফল সবসময় জিরো। এবং খেয়াল করো এদের মানও তো অবশ্যই সমান ছিল, ওয়ানের মডুলাস ছিল ওয়ান, ওমেগার মডুলাসও বের করলে পাবা ওয়ান, ওমেগা স্কোয়ার মডুলাস বের করলেও তুমি কত পাবা? ওয়ান পাবা। তাহলে এখানেও আমি বলতে পারি যে এখানে আসছে ওয়ান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি বা ওয়ান, এই জায়গাটাতে থাকবে হচ্ছে ওমেগা, আর এরকম একটা জায়গাতে আসছে ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানেও ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, তাহলে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা যায়। সেম কথা, এটাকে কেন্দ্র করে যখন তুমি একটা বৃত্ত আঁকবা, তার মানে হচ্ছে যে এই তিনটা পয়েন্ট অর্থাৎ তিনটা মূল বৃত্তের উপরে অবস্থিত ইকুয়াল অ্যাঙ্গেল স্পেসিংয়ে। তাই এতগুলো কথা আমি কেন বললাম, এটাই যে প্রায় প্রায় আমি একটা কোশ্চেন ফেস করি যে ভাইয়া মূল কথাটার অ্যাকচুয়াল মিনিং কী, বা মূল কথাটার ইনার ফিলিংস কী। মূল কথাটার ইনার ফিলিংস আমি এভাবে বলতে পারি, যদি হয় এন্থ, যদি হয় এন্থ রুট, যদি হয় এন্থ রুট বা এন্থতম মূল, এই কথাটার মানে হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল স্পেসিংয়ে বৃত্তের উপরের কতগুলা বিন্দু যাদের যোগফল শূন্য। তা যদি বলি আমরা এন্থ রুট, তাহলে আমরা কি বলবো যে বৃত্তের উপর অবস্থিত ইকুয়াল স্পেসিংয়ে এন সংখ্যক সংখ্যা যাদের যোগফল শূন্য। তাহলে এখন থেকে তুমি বলে ফেলতেই পারো যে ভাই তাহলে সেভেন্থ রুট কাকে বলবে? সেভেন্থ রুট বলার সাথে তুমি ভাব নিয়ে বলে ফেলবা, বৃত্তের উপর অবস্থিত সাতটি ইকুয়াল স্পেসিংয়ের সংখ্যা যাদের যোগফল শূন্য, তারা হচ্ছে কোনো না কোনো সংখ্যার সেভেন্থ রুট হবে। এককের ঘনমূল টপিকটা পড়ার সময় আমরা ওমেগার কথা বলছিলাম, এবং আমি বলছিলাম যে তোমাদেরকে মনে রাখতে হবে ওমেগা মানেই হচ্ছে এই ভ্যালু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আর ওমেগা স্কোয়ার মানেই মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, এটা। আর এককের তিনটা ঘনমূল কী কী ছিল বলতো? ওয়ান ছিল, ওমেগা ছিল, ওমেগা স্কোয়ার ছিল, এরকম। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই তিনটা ঘনমূলকে আমরা যদি আর্গান ডায়াগ্রামে প্লট করি, তাহলে দেখতে কেমন দেখা যাবে? এখানে ওয়ান তো বাস্তব সংখ্যা, তাহলে ওয়ানের অবস্থানটা এরকম কোনো একটা জায়গাতে হবে, এটা হচ্ছে ওয়ান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি। আর এখানে ওমেগার ভ্যালু দেখো বলা আছে, এটা ওমেগা ইকুয়াল টু কত? মাইনাস হাফ প্লাস রুট থ্রি বাই টু আই, মানে দুইকে আলাদা করে লিখলাম। তাহলে জিনিসটা এরকম না যে এ প্লাস বিআই, হ্যাঁ এই টাইপের। এবং এটা কোন কোয়াড্রেন্টের দেখো, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের একটা সংখ্যা, তার একটা আর্গুমেন্ট তুমি বের করে ফেলতে পারো, আর্গুমেন্ট ইকুয়াল টু হবে সেকেন্ড কোয়াড্রেন্টের, যেহেতু 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ, অর্থাৎ তুমি লাস্ট পর্যন্ত এটা পাবা ট্যান ইনভার্স রুট থ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ আর্গুমেন্ট কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি। আর্গুমেন্ট যেহেতু 120 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা বলতে পারি ওমেগা, কারণ এই অ্যাঙ্গেলটুকুকে আমরা ধরে নিচ্ছি 120 ডিগ্রি। আর ওমেগা স্কোয়ারের আর্গুমেন্ট বের করলে তুমি পাবা, সেটা হচ্ছে মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ এইরকম কোনো একটা জায়গাতে হবে যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 120 ডিগ্রি, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আমি যেটা বলতে চাই যে এখানে তো ওয়ান আসছে না,
এই যে এখানে তো 1 আছে তুমি যদি এই 1 কে ওমেগা দিয়ে গুণ করো তাহলে বলো তো কত ডিগ্রি ঘুরে যাবে খুব সিম্পল হিসাব যে 1 কে ওমেগা দিয়ে গুণ করলে গুণফল হবে ওমেগা তাহলে গুণফলটা টাস করে 120 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে আবার এই ওমেগা কে যদি ওমেগা দিয়ে গুণ করো তাহলে গুণফল কত হবে ওমেগা স্কয়ার তার মানে আগে ছিল এখানে ওমেগা দিয়ে গুণ করার সাথে সাথে ঘুরে এখানে চলে আসবে তার মানে আবার কত ডিগ্রি ঘুরবে বলো তো 120 ডিগ্রি তার মানে ওমেগা এমন একটা অপারেটর যা দিয়ে গুণ করলে কত ডিগ্রি ঘুরে 120 ডিগ্রি ঘুরে কথাটা লিখে রাখো সুন্দর করে ওমেগা এমন একটি অপারেটর যা দিয়ে গুণ করলে 120 ডিগ্রি ঘুরে যায় ওমেগা এমন একটি অপারেটর যা দিয়ে গুণ করলে 120 ডিগ্রি ঘুরে যায়